জাস্ট ধরো তোমার প্রথম ফ্লাইট, তুমি এয়ারপোর্টে পৌঁছে গেছো, সিকিউরিটি চেক আপ সব কমপ্লিট, তুমি ফ্লাইটে বোর্ড করতে যাচ্ছ, হঠাৎই দেখতে পাও তোমার যে বোর্ডিং পাস হারিয়ে গেছে, তখন তুমি কি করবে? সেই গল্পটাই শোনাবো আজ এই ব্লগে। এই কবে গেছিলাম? জানুয়ারি, আজই হচ্ছে জুলাই, জুলাইয়ের 2 তারিখ। এত মাস পর কেন? কারণটা একটু কিছু ব্যাপার আছে, অফিসিয়াল ব্যাপার, কারণ যেখানে আমি কাজ করি সেটা থ্রুতে গেছিলাম, তো সেখানে আগে ভিডিওটা পাবলিশ হয়েছে, তারপর এখানে, তো ওইখানে একটুখানি অ্যাডজাস্ট, আর তারপর একটুখানি মাঝখানে একটু ল্যাব লেগে গেছিলো। এটা এটা তো আগে করে আমাদের ল্যাব লেগে যায়, ওই জন্য আমাদের ভিডিও লেট হয়। তো একেবারে একদম স্টার্ট করছি, যেহেতু জানি যে প্রথম, এটা আমার প্রথম ফ্লাইট, মানে জীবনের প্রথম ফ্লাইট, আমি টাইম থাকতে গুছিয়ে রাখতে পারি না কিছু, তো ন্যাচারালি বাদ বাকি দিনগুলোর মতনই এইবারও অগোছালো করে সবকিছু গুছিয়েছি। আগের দিন রাত্রেবেলা যেদিনকে যাব, ওটা স্বাভাবিক, ওটা সবার ক্ষেত্রে তো এইভাবে, মানে সবকিছু মানে ওই দিনকে মনে পড়ে না, সব যেদিনকে যাবি তার আগের দিনকে ঠিক মনে হবে এটা নিতে হবে ওটা নিতে হবে। তো যাই হোক, গুছালাম, গুছিয়ে টুছিয়ে এবার বেরোচ্ছি, বেরিয়ে একদম ডাইরেক্ট গাড়িতে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ওই রাস্তা দিয়ে তো আমার একবারই গেছিলাম, মনে আছে সেই সাইকেলের ভিডিও, সাইকেলের ভিডিওটা। হ্যাঁ, তো বেশ একটু এক্সাইটেড লাগছে, প্রথমবার ফ্লাইটে উঠবো, তো গেলাম, দেখলাম লাইন টাইন রয়েছে, তো ওখানে আমরা লাইনে দাঁড়ালাম। আচ্ছা, তো এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, চেকিং হবে, আর আমার চুলটা একটুখানি ঘেটেছিল, তো ওটাকে একটুখানি ইগনোর। তো এরপর আমি এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম, তো তোমাদেরকেও একটুখানি দেখাই। ওটাকে কি ওই পাসটাকে কি বলে যে পাসটা হারিয়ে গেছিল, বোর্ডিং পাস? তো এইবার হচ্ছে মানে আসল জায়গা, যে জায়গাটা প্রথম ফ্লাইটেই আমার গন্ডগোলটা হতে যাচ্ছে। প্রথম ফ্লাইটে বোর্ডিং পাস হারিয়ে ফেলেছিলাম প্রায়, বাট মানি ব্যাগেই ছিল, দেখতে পাইনি। এবার এখানটা একটুখানি ছোট্ট মিথ্যে বলেছি, কারণ ওখানে আমার যে অফিসার কলিগ ছিল, তো তার সামনে ব্যাপারটা বলা যেত না। অ্যাকচুয়ালি আমি আমার বোর্ডিং পাসটা হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, যেখানে চেকিং হয় না, এবং ওখানে তো বেল্ট, মানি ব্যাগ সব বার করে রাখতে হয়, তো ওই জায়গাটাই আমার হাতে ছিল, এবার আমি ওটাকে মানি ব্যাগের সাথে রেখে দিয়েছিলাম, মানি ব্যাগের ভেতরে রেখে দিয়েছিলাম, যেহেতু ওই কার্ডবোর্ড না, একটা নর্মাল যে প্লেন কাগজ মতন ওই রকম, এবার মানি ব্যাগের সাথে ছিল, এবার ওইটা নিতে গিয়ে মানি ব্যাগ থেকে পড়ে গেছে ওখানটায়, আমি খেয়াল করিনি। তারপর আবার ওই চেকিং এ ওখানটা গেলাম, গিয়ে দেখি একটা কোনার মধ্যে পড়ে রয়েছে, মানে প্রথম ফ্লাইটেই আমি গন্ডগোলটা করে দেখছিলাম। এইটা হচ্ছে মানে একদম টার্নিং জায়গা, যেখানটা আমার পুরো ইমেজটা নষ্ট হয়ে যেত। এবার নর্মাল জার্নি স্টার্ট। দেখা যাচ্ছে কিনা, বাট দূরে আমি দুটো পাহাড় দেখতে পাচ্ছি, একটা এইখানে একটা এইখানে, বাট কোনো আইডিয়া নেই দেখা যাচ্ছে কিনা।
সব কিছু মোটামুটি ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে আমার একটা জিনিস হলো যেটা পুরো মুখটা ভিজিয়ে দিল আমার। গোপ্রো স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তো এরপর যা যা ভিডিওস আসছে সব আন্দাজ, ফ্রেমিং টেমিং কিচ্ছু জানি না। আর এইখান থেকেই গোপ্রোতে যে প্রবলেমটা স্টার্ট হলো এটা পুরো ট্যুর জুড়ে হয়ে গেল, তো তারপর এরকমটা নিয়েই আমাকে চলতে হলো। প্রায় 45 মিনিট পর বাইরে কিছু একটা দেখা গেল, কারণ এতক্ষণ ধরে তো শুধু মেঘ আর মেঘ ছিল। বেশ ভালো লাগছিলো যখন প্লেন ওরকমভাবে টার্ন নিচ্ছিল, আর দূরে যে ওই একটা স্কাইলাইন দেখা যাচ্ছে যেখানে আকাশ আর পৃথিবী মিশে যাচ্ছে, জাস্ট অসম অসম লাগছিলো ওটা। তো ফাইনালি আমরা আসামে ঢুকে গেছি, বেশ ভালো লাগছিলো প্রথমবার এই এক্সপিরিয়েন্সটা করে। অলদো ওয়েদারটা একটুখানি মেঘলা ছিল, বাট স্টিল আই এম হ্যাপি। কলকাতা থেকে গুয়াহাটি ডিস্টেন্স মাত্র 1 ঘন্টা, বেশি না, বাট ভাবলেই একটু অবাক লাগে যে জাস্ট 1 ঘন্টায় আমি কলকাতা থেকে আসামে পৌঁছে গেছি। তো একটা ঝটকার সাথে আমরা আসামে ল্যান্ড করলাম, আর আমাদের যে পাইলট ছিল তার কাছ থেকে আমরা শুনলাম এই সুন্দর মেসেজটা। গুয়াহাটি মে আপনা স্বাগত হ্যায়, বাহার কা তাপমান 20 অংশ সেলসিয়াস হ্যায়, হাম আশা করতে হ্যায় কি আপ কেসে হো, সুখদ রহিয়ে। ক্যাপ্টেন সতীশ গুলাটি ওর সভি ক্রু কি ওর সে গোপো সে যাত্রা করনে কে ধন্যবাদ। থ্যাঙ্ক ইউ সিস্টার। তারপর এয়ারপোর্টে নামলাম, নেমে দেখলাম ওটা এয়ারপোর্ট লাগলো না। প্রথমত আমার মনে হলো কোনো শপিং মলে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ, শপিং মলে ওরকম ওটা শপিং মল মানে ওইরকম টাইপেরই লাগছিলো। তারপরে ওইখান থেকে ব্যাগপত্র নিয়ে আমরা আমাদের হোটেল যেখানে সেখানে দিকে আমরা রওনা দিলাম গাড়ি করে। তো এইটা ছিল এই 1 ঘন্টার এই জার্নি, তো এটা ছিল সেই 1 ঘন্টা প্লেন জার্নি, যেটা আমার সব বাকি সবার কাছে নর্মাল, তবে আমার কাছে একটুখানি স্পেশাল কারণ আমার প্রথম ফ্লাইট। স্পেশালি আমরা জিনিসটাকে বড় করে ভাবি, আমাদের কাছে অ্যাকচুয়ালি ফ্যাসিনেটিং লাগে কারণ আমরা যেতে পারি না। কস্ট ওইটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। ওইটা হয়ে গেলে একদম আমি বলবো ট্রেন জার্নি থেকে একটু আলাদা, একটু বেটার, ঠিক আছে, একটু অনেকটাই বেটার, মানে টাইম বাঁচে হতে। তো একটা মিডল ক্লাস ঘরের একটা ছেলে এরকম ফ্লাইটে যেতে পেরেছে, সেটা তো অবভিয়াসলি আমার কাজের জন্যই হয়েছে, কিন্তু তোমরা যদি সাপোর্ট করো আমরা দুজন মিলেও এরকম কোথাও যেতে পারি, বিদেশ ভ্রমণ করতে পারি। বিদেশ ভ্রমণ বাংলা, আমি বলছি না যে যে আমাদেরকে ফ্লাইটে চড়েই কোথাও জায়গায় ট্রাভেল করতে হবে। তোমরা যদি চাও আমাদেরকে এইটুকুনি সাপোর্ট করো যে আমরা আমি করেছি প্লাস তোমাদেরকেও দেখাচ্ছি, তো এটা আমার কাছে একটুখানি মানে আমি খুব খুশি যে আমি শেয়ার করতে পারছি। তো শুধু তোমাদের কাছ থেকে একটু সাপোর্টটা চাই যে যাতে আমরা আরেকটু লেভেল আপ করতে পারি নিজেদেরকে। অনেকটাই লেভেল আপ হয়েছে, আরও লেভেল আপ দরকার এখনও। তো এই ভিডিওটা এখানেই শেষ, এরপর আরও চলবে, কন্টিনিউ হবে। তো বলবো লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব তো করতেই হবে। ব্যাস ঠিক আছে, মনটা একটু ভেঙে যায়। দেখা হচ্ছে পরের এপিসোডে, চলো।